ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সাইফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুলের দাদার দাবি, পুলিশের গাফিলতির কারণে তার নাতিকে লাশ হতে হয়েছে। মঙ্গলবার 28 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা থেকে রানীশঙ্কেল যাওয়ার পথে অটোরিকশাসহ নিখোঁজ হন সাইফুল ইসলাম। সাইফুলের সন্ধান না পেয়ে তার দাদা মুন্সেপ আলী হরিপুর থানায় একটি জিডি করেন। থানায় জিডি করার পাঁচ দিন পর পাশের উপজেলা রানীশঙ্কেল রামরায়দিঘির পাশের ভুট্টা খেতে তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পরিবারের অভিযোগ, জিডি করা হয় সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধারের জন্য, কিন্তু জীবিত তো দূরের কথা, প্রাণহীনভাবে পেলাম সদস্যটিকে। মিসিং ডায়েরি করার পর পুলিশ নিখোঁজের বিষয়টি গুরুত্ব দেয়নি বলে সাইফুলকে লাশ হতে হলো। তবে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগ সঠিক নয়। আমরা নিখোঁজের অভিযোগ পেয়ে সাইফুলকে উদ্ধারের চেষ্টা করেছে পুলিশ। শনিবার 4 মার্চ দুপুরে রানীশঙ্কেল উপজেলার রামরায়দিঘির পূর্ব পাশে ভুট্টাঘাত থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই কিশোরের অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত ওই কিশোর হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের দামলপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। নিহতের পরিবার জানায়, মঙ্গলবার 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোরিকশা নিয়ে রানীশঙ্কেলে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরিবার থেকে হরিপুর থানায় জিডি করি, আজ শুনতে পাই তার লাশ ভুট্টাঘাত থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ যদি অভিযোগটা গুরুত্ব দিত তাহলে সাইফুলকে আজ লাশ হতে হতো না। নিহতের দাদা মুন্সেপ আলী বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাইরে বের হয়ে নিখোঁজ হয় সাইফুল। শনিবার 4 মার্চ দুপুরে লোকমুখে জানতে আমরাদিঘির পাশে ভুট্টা খেত থেকে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। এখানে এসে নাতির লাশ শনাক্ত করি। নিখোঁজের দিন রাতেই আমি থানায় জিডি করেছি। পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। গুরুত্ব দিলে আমার নাতিটাকে এভাবে মরতে হতো না। এখানে পুলিশের গাফিলতি আছে। পুলিশের গাফিলতির জন্যই আমার নাতিকে লাশ হতে হলো। রানীশঙ্কেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। লাশ বিকৃত হয় প্রথমে স্থানীয়রা শনাক্ত করতে পারেনি, পরে তার পরিবারের লোকজন এসে লাশের পরিচয় শনাক্ত করে। লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানানো।